গত ক্লাসে ডিলিট কলমও মনে হয় দেখিয়ে দিয়েছিলাম, তাই না? কলমকে কিভাবে ডিলিট করা হয়। আজকের ক্লাসে আমরা, ও না, ইনসার্ট ডাটাও দেখিয়ে দিয়েছিলাম, ডাটা কিভাবে ইনসার্ট করতে হয় সেটাও দেখিয়েছিলাম। আজকে আমরা কলম অ্যাড করা দেখাবো স্পেসিফিক পজিশনে, এবং মাল্টিপল কলম কিভাবে স্পেসিফিক পজিশনে আমরা অ্যাড করতে পারি সেইগুলো দেখবো। কলমের নাম, হেডিং যেটা, কিভাবে সেটাকে ডিলিট করতে পারি সেটা আমরা দেখবো। এর সঙ্গে আমাদের যে ডাটা টাইপ আছে সে ডাটা টাইপগুলো কিভাবে আমরা দেখতে পারি, যে কোন হেডিংয়ে কোন ডাটা টাইপ আছে, অটো ইনক্রিমেন্ট আছে কি না, তো সেটা আমরা দেখবো। এর সঙ্গে ডাটা টাইপকে যদি চেঞ্জ করতে চাই, মনে করো আমি কোথাও ইন্টিজার নিয়েছি ডাটা টাইপ, আর সেখানে আমি ভ্যারকার বা ক্যারেক্টার আরও যে ডাটা টাইপগুলো আছে চেঞ্জ করতে চাই, সেগুলো আমি কীভাবে চেঞ্জ করবো সেটা দেখাবো। মাল্টিপল কলমে কিভাবে ডাটা টাইপ আমি চেঞ্জ করতে হয় একসঙ্গে, একটা একটা নয়, একসঙ্গে কিভাবে একাধিক কলমের ডাটা টাইপ চেঞ্জ করতে হবে সেটা দেখাবো। আপডেট, আপডেট কিভাবে করা হয় সেটা দেখাবো, ঠিক আছে? তো তোমার আপডেট নিয়ে সমস্যা বলছিল না? আপডেট দেখো, এখানে আমরা যে আপডেটটা শিখবো সেটা MySQL এ শিখবো। হ্যাঁ, এই কোডই, এর কোনো চেঞ্জ হবে না। এই যে কোড আছে দেখতে পাচ্ছ, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে দিয়ে রেখেছি, যখন যা সমস্যা হবে এখান থেকে কোড কপি করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে দেখতে পারো, ঠিক আছে? সমস্ত কিছু তো মনে রাখা সম্ভব নয়, ঠিক আছে? তুমি যতদিন বাঁচবে এই লাইনে ততদিন তোমাকে নতুন 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 কিছু না কিছু শিখতে হবে। অতএব সবটা যে তুমি মনে রাখবে এরকম নয়, তাহলে তুমি সুপার ব্রেন হয়ে যেতে বা হয়ে যাবে, ঠিক আছে? আর যাবো ভুলে যাবে, আবার যেটা দরকার হবে, হ্যাঁ, আগের কোড আছে বা আমাদের ওয়েবসাইটে, পেন ড্রাইভ নিয়ে এসেছো? ঠিক আছে, আমি দিয়ে দেবো পেন ড্রাইভে। আচ্ছা, ডিলিট রো ফ্রম টেবিল বেসড কন্ডিশন, কন্ডিশন বেসড কিভাবে আমি ডিলিট করবো টেবিল রো কে, মানে যে রেকর্ডগুলো ফিল হচ্ছে ডাটাবেসের টেবিলে সেই রেকর্ডগুলোকে কিভাবে ডিলিট করবো সেটা দেখবো, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটে সব থেকে বেশি যেটা প্রয়োজন হয়, ডাটা ইনসার্ট করা, মানে কোনো ফর্মকে ইনসার্ট করা হয় ডাটা, তারপরে আপডেট করা, এই কোয়েরি আপডেট করা, আর কি ডিলিট করা, এই কোয়েরি, আর একটা কি আছে, ডাটাকে শো করানো, আর কিছু কাজ নেই, কিছু নেই বলবো না, আছে বেসিক কাজ এই চারটি। তারপর বিভিন্ন ডাটাকে ম্যানিপুলেশন করা দরকার হলে, ঠিক আছে, কন্ডিশন বেস ডাটা দেখানো দরকার হলে সেগুলো আছে। দুটো টেবিলকে জয়েন করব আমরা, ঠিক আছে, দুটো টেবিলে একই ফর্মের মধ্যে যে ডাটা আছে সেটা হয়তো তিনটে টেবিলে গিয়ে জমা হবে। মনে করো একটা স্টুডেন্ট, তার তিনটে টেবিল আছে, একটা স্টুডেন্ট ডিটেলস আছে, মনে করো তার একটা অ্যাড্রেস আছে, মনে করো একটা কোর্স, এই তিনটে টেবিল আছে। তাহলে যখন স্টুডেন্ট রেজিস্ট্রেশন হবে তখন একটাই ফর্ম থাকবে, সেই একটা ফর্মের ডাটা ভাগ করে তিনটে টেবিলে গিয়ে ফেলে দেবো। তাহলে আমাদেরকে জয়েন করতে হবে, এক্ষেত্রে আমাদের প্রাইমারি কী শিখতে হবে, ফরেন কী শিখতে হবে, দেখো একটা টেবিলের সাথে একটা তো রিলেশন বানাতে হবে, ওইগুলো শিখবে, ঠিক আছে? এখানে অনেক কাজ আছে, এটাও একটা বলেছিলাম না, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, যেমন তুমি জাভাস্ক্রিপ্ট জাভা এইসব শিখছো, সেখানে অনেক কিছু লুপ টুপ আছে, বাট এখানে অল্প, কিন্তু এটা একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, স্ট্রাকচার এসকিউএল, এসকিউএল ফুল ফর্ম কি, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টেবিলে যে কলম আছে সেই কলমে ডাটা ফিল করতে হবে, অর্থাৎ নট নাল ভ্যালু সেভ হবে না। আগে কি ছিল, নাল ভ্যালু সেভ হতো, মানে আমি কোনো কলমে যদি কিছু নাও লিখি
ওটা সেভ হয়ে যাবে। বাট এখন আমি চাইছি যে নট নাল, ফাঁকা সেভ করব না, ঠিক আছে? সেটা কিভাবে করা হয় দেখব, ঠিক আছে? এইগুলো আমরা টেবিল বানাবার সময় তৈরি করে নিতে পারি, বাট আমি টেবিল বানিয়ে তারপর একটা একটা করে অ্যাড করে দেখাবো। হ্যাঁ, তারপর দেখাবো যে আমরা টেবিলের সঙ্গে কিভাবে একসঙ্গে করতে পারি, ঠিক আছে? তারপর কোনো কিকে, এই কোনো তোমার না, মেকে কলম ইউনিক, তারপর কি আছে, মেকে কলম ইউনিক, মানে ধরো স্টুডেন্ট আছে, স্টুডেন্টের রোল নাম্বার ইউনিক হবে, ধরো সুমন তার রোল নাম্বার 514 রেজিস্টার হয়ে গিয়েছে। পরেরটা হচ্ছে আকাশ, তার রোল নাম্বার ভুল করে 514 দিয়ে দিলাম, যাতে না সেভ হয়। এই জিনিসটাও আমাদের দেখতে হবে। যেমন অনেক সময় তোমরা অনলাইনে বিভিন্ন ফর্ম ফিল আপ করে দেখো যে একটা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলেছি, আর দ্বিতীয়বার আর রেজিস্ট্রেশন করা যাচ্ছে না ওই মোবাইল নাম্বার দিয়ে। তো এই জিনিসগুলো তোমাকে রাখতে হবে। হ্যাঁ, যেমন আধার নাম্বার ইউনিক হয়, এগুলো কি যে ডকুমেন্টসগুলো ইউনিক হয় সেগুলো আমাদের ইউনিক বানাতে হবে, তাহলেই সমস্যা। ইউনিক করার পর যদি ইউনিক ডিলিট করার দরকার হয়, কিভাবে আমরা ইউনিক ডিলিট করব, ঠিক আছে, সেটা দেখব। তারপরে আমরা দেখব ডিফল্ট ভ্যালু কিভাবে সেট করা যায়। হ্যাঁ, মনে করো একটা একটা কলম আছে, সেই কলমে যেই রেজিস্ট্রেশন করুক না কেন তার ভ্যালু সেম থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কী করবো, যেমন একটা উদাহরণস্বরূপ করি, ধরো মনে করো একটা স্কুল, একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন ফর্ম আছে এবং একটা কলম আছে, সেখানে লেখা আছে স্কুল নেম। মনে করো স্কুল নেম হচ্ছে ওরিয়ন কম্পিউটার এডুকেশন কাউন্সিল। স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার সময় সব সময় কি লিখবে, বা সব সময় বলতে একটা একটা স্টুডেন্ট একবারই রেজিস্ট্রেশন করবে, কিন্তু তাকে তো লেখার দরকার নেই, সে তো আমার অর্গানাইজেশনেই ফর্ম ফিল আপ করছে। তো আমি চাই আদার্স যে ডাটাগুলো স্টোর হবে তার সঙ্গে ডিফল্ট ডাটাও যেন স্টোর হয় ওরিয়ন কম্পিউটার এডুকেশন কাউন্সিল। তো সেটা কিভাবে করব, ঠিক আছে? এছাড়া আগের দিন আমি বলেছিলাম কোনো স্টুডেন্টকে অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভ করার জন্য ডিফল্ট, মানে বলেছিলাম আমি, দেখিয়েছিলাম, হ্যাঁ ডিফল্ট দেখিয়েছিলাম, সেটা আমি কমেন্ড বা কোয়েরি ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখাইনি, আমি ক্লিক করে দেখিয়েছিলাম ডিফল্ট করা 0 আর 1 স্ট্যাটাস 0 আর 1, ঠিক আছে? তো আজকের আমরা কোয়েরি দ্বারা কীভাবে করতে হয় সেটা দেখব, ঠিক আছে? তো ডিফল্ট ভ্যালু যদি আমি দিয়ে থাকি পুরো কলমে, সেটাকে কিভাবে ডিলিট করতে হয় দেখব। আর তারপরে আমরা অটো ইনক্রিমেন্ট দেখব, যে আইডি আমাদের যে অটো ইনক্রিমেন্ট হয় 1 2 3 4 করে যে অটো ইনক্রিমেন্ট হয়, সেটা আমরা কিভাবে অটো ইনক্রিমেন্ট করতে পারি দেখব। আর তার সঙ্গে সর্বশেষ আমরা যেটা দেখব, সেটা একটা নতুন টেবিল বানাবো, তার সঙ্গে আমরা অটো ইনক্রিমেন্ট থেকে শুরু করে অটো নাল, তাই নট নাল, ডিফল্ট ভ্যালু কীভাবে সেট করতে, মানে যা যা শিখেছি সেগুলো কীভাবে অ্যাড করতে হয় একসঙ্গে টেবিল বানানোর সঙ্গে, সেটা আমরা দেখব। প্রথমত আমরা তাহলে কী করব, আমরা আমাদের কম্পিউটারটা লোকাল সার্ভার করব আর মাইস্কুলটাকে অন করব। আমরা এখানে জ্যাম্প সফটওয়্যার বা জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটাকে অন করে নিলাম, এখানে অ্যাপাচি স্টার্ট করে দিলাম আর মাইএসকিউএল স্টার্ট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে মাইএসকিউএল নিয়ে কাজ করছি, দেখো মাইএসকিউএল অন করতে এখানে দুটো কালার এসেছে গ্রিন কালারের মতো। এখানে যদি আমি অ্যাপাচিটাকে স্টপ করে দিই, দেখো স্টপ করে দিলাম, দিয়ে যদি আমি ওপেন করার চেষ্টা করি আমাদের MySQL, তো দেখো লোকাল হোস্ট PHP মাই অ্যাডমিন, PHP মাই অ্যাডমিনটা পুরোটা লিখতে হয় কোনো স্পেস ছাড়াই। দেখো লোকাল হোস্ট PHP মাই অ্যাডমিন লেখা সত্ত্বেও কিন্তু আমাদের ড্যাশবোর্ড আসলো না। কেন আসলো না, কারণ আমাদের কম্পিউটারকে লোকাল সার্ভার
রূপান্তরিত করিনি। তাহলে অ্যাপাচি অবশ্যই স্টার্টে ক্লিক করতে হবে, কারণ কম্পিউটারকে লোকাল সার্ভার না হলে কাজ হবে না। শুধুমাত্র যে মাইস্কিউলটাকে আমরা স্টার্ট করলে যে মাইস্কিউল ড্যাশবোর্ড খুলবে সেরকম নয় কিন্তু। তো দুটোকে স্টার্ট করে দিলাম, এবার এটাকে মিনিমাইজ করলাম। এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি বা রিলোড করি, দেখো দেখো আমাদের ড্যাশবোর্ড খুলে গিয়েছে। গত ক্লাসে আমরা ডাটাবেস তৈরি করেছিলাম না ডিলিট করে দিয়েছিলাম, তৈরি করে ডিলিট করে দিয়েছিলাম না, তাই তো? তাহলে একদম প্রথম থেকে একটু দেখে নিই। প্রথমত আমরা কি করব, এসকিউএল এ আসবো। ডাটাবেস তৈরি আমরা এখান থেকে করতে পারি, পূর্বের ক্লাসে দেখিয়েছি। বাট আমাদের মাই এসকিউএল এর স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজটাকে শিখতে হবে। এসকিউএল এ ক্লিক করলাম, এখানে কি লিখবো কি লিখবো বলো, ডাটাবেস তৈরি করার জন্য। হ্যাঁ ডাটাবেস বলো বলো বলো, ক্রিয়েট ডাটাবেস আর ডাটাবেসের নাম, ক্রিয়েট ডাটাবেস আর ডাটাবেসের নাম। ডাটাবেসের কি নাম দেব, আমি নাম দিলাম স্কুল, SCH বলো এর স্কুল নাম দিলাম। বা স্কুল ম্যানেজমেন্ট নাম দিলাম, আন্ডারস্কোর দিলাম MANAGEMENT ম্যানেজমেন্ট, কারণ তোমরা জানো দুটো ছাড় বা ডবল স্পেস কিছু হয় না। তো আমি ডাটাবেস তৈরি করছি, ক্রিয়েট ডাটাবেস আর আর এটা হচ্ছে ডাটাবেসের নাম। এখন নিচে এসে গোয়ে ক্লিক করলাম, দেখো সঙ্গে সঙ্গে আমাদের ডাটাবেস তৈরি হয়ে গিয়েছে। দেখো স্কুল ডাটাবেস, এই দেখো স্কুল ম্যানেজমেন্ট, ঠিক আছে স্কুল ম্যানেজমেন্ট। এখন আমরা কি করব, এখানে একটা টেবিল বানাবো, তাই তো? তো টেবিলের জন্য কি বানাবো, ক্রিয়েট টেবিল, দেখো TAB স্মল লেটার লিখেছি, এখানে টেবিল এসেছে, তাই তো? লিখবো না, ট্যাব প্রেস করব, টেবিল এসে যাবে। এরপর কি টেবিলের নাম দেব, নাম কি দেব, স্টুডেন্টস, STUDENTS। তবে টেবিলের নামগুলো সর্বদাই ছোট হাতে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? স্টুডেন্টস নাম দিলাম। হ্যাঁ এরপর কি করব, আমি প্যারেন্থেসিস শুরু প্যারেন্থেসিস শেষ করলাম আর কার্লি ব্র্যাকেট দিলাম। এর ভিতরেই যত কলম লিখব, প্রথমে কি দেব, আইডি, তাই তো? আইডি কলমের নাম হবে আইডি। তারপর আচ্ছা আইডির ডাটা টাইপ কি দেব, ইন্টিজার, ক্যাপিটাল INT, একটা লেন্থ দিয়ে দিলাম, এখানে আমি অটো ইনক্রিমেন্ট করতে পারি, কারণ ওটা অটো ইনক্রিমেন্ট হবে। এবং আর কি কি হবে, প্রাইমারি কি হবে, যাতে না মানে ডুপ্লিকেট হয়, ঠিক আছে? এটা আমি পরে দেখাচ্ছি, আমি এখন নর্মালি দেখাই, তারপরে আমি একসঙ্গে করাটা দেখাবো, ঠিক আছে? কমা হবে, এরপর স্টুডেন্ট নেম, নেমে হচ্ছে ডাটা টাইপ কি হবে, ক্যারেক্টার জাতীয় ডাটা টাইপ স্টোর হবে, CHAR ক্যার, ক্যারেক্টার কত, নেম মনে করলাম 20-র বেশি হয় না, ঠিক আছে? এরপর স্টোর করলাম আধার নাম্বার, হ্যাঁ AADHAR আধার আন্ডারস্কোর নাম্বার, আধার নাম্বার, বা আমি লিখলাম আধার কার্ড, আধার কার্ড লিখলাম।
এখানে কি হবে, ক্যারেক্টারি স্টোর হবে CHAR কতগুলো, 12 ডিজিট হবে, 12 কমা দেব। সর্বশেষ আমি আর একটি নিচ্ছি মোবাইল নাম্বার, MOBILE মোবাইল নাম্বার, কেমেল কেসে দিতে পারো, এখানে নিশ্চয়ই যেন ইন্টিজার হবে না, ঠিক আছে, লং নিতে পারো। এখানে আমি ক্যারেক্টারই দিচ্ছি CHAR, ক্যারেক্টার CHAR, ক্যারেক্টার আমি এখানে 10 নিলাম। আর শেষে যখন আমরা, শেষে যখন আমাদের মানে লাস্ট কলম হবে, তখন আর কিন্তু কমা দেব না, কমা দিলে না সেমি কলম দেব না, কমা দিলে আমাদের কিন্তু এরর দেখাবে। হ্যাঁ, আর হ্যাঁ, সেমি কলম স্টেটমেন্ট যখন বন্ধ করব, দেখো স্টুডেন্টস টেবিলের নাম হবে, আর এখানে যে প্যারেন্থেসিস আছে, আর প্যারেন্থেসিস এখানে স্টেটমেন্ট বন্ধের জন্য সেমি কলম দিতে হয়েছে। তাহলে আমি এখানে কটা কলম নিয়েছি, তৈরি করছি স্টুডেন্ট টেবিলে 4টে কলম, 1টা 2টো 3টে 4টে, ঠিক আছে। আমি এটাকে রাইট ক্লিক করে কপি করে নিলাম, যদি এরর হয় আবার ওটাকে পেস্ট করবো, আবার লেখার জন্য সময় নষ্ট হবে যদি কোনো এরর হয়। বইয়ে ক্লিক করলাম, দেখো আমি ছিলাম স্কুল ম্যানেজমেন্টে, এবং স্কুল ম্যানেজমেন্টের মধ্যে দেখো স্টুডেন্ট টেবিল ক্রিয়েট হয়ে গেছে, স্টুডেন্টস, হ্যাঁ, আইডি, নেম, আধার কার্ড, মোবাইল নাম্বার, ঠিক আছে। এখানে আমি যদি ডাটা ফিল করি, তাহলে ডাটা কিভাবে ফিল করব, ও সরি, ইনসার্ট থেকেও করতে পারি, বাট ইনসার্ট থেকে আমি করব না, তাই না, আমি এসকিউএল দ্বারাই করব। কি করব প্রথমত বলো, ইনসার্ট ইনটু, তাই তো, ভুলে গেলে হবে না, ইনসার্ট INTO ইনটু টেবিলের নাম, টেবিলের নাম কি আছে, এখানে লেখা আছে স্টুডেন্টস, এ স্টুডেন্টস, তারপর প্যারেন্থেসিস, এরপর কি ভ্যালুস, VALUES ভ্যালুস, প্যারেন্থেসিস, স্টেটমেন্ট বন্ধ করলাম। তাহলে এখানে কি হবে, এখানে আমাদের টেবিলের হেডিং গুলো, এবার হেডিং গুলো পাবো কোথায়, এই সাইটে রয়েছে, দেখো আমার এই টেবিল, যে টেবিল ওপেন করা আছে বা যে টেবিলের স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ আমি লিখছি SQL, তার পাশেই দেখো আমাদের ওই টেবিলের সমস্ত হেডিং শো করছে। আমি আইডি লিখবো, আইডি লিখবো না, আইডি অটো হবে, তাই তো, আচ্ছা ঠিক আছে, নেম কমা AADHA আধার কার্ড কমা MOBILE মোবাইল নাম্বার, ঠিক আছে, মোবাইল নাম্বার, এরপরে এখানে ভ্যালু হবে, আইডি তো বলছো অটো ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে, এখানে নাম হবে, নাম যেহেতু ক্যারেক্টার নিয়েছি তাই ডবল কোটের মধ্যে লিখতে হবে, তো ডবল কোট নিলাম, প্রথমে নাম দিলাম SMTP বা কমা দিলাম, তারপর আধার নাম্বার, ক্যারেক্টার নিয়েছি ডবল কোটের মধ্যে হবে কত ডিজিটের, 12 ডিজিটের, 1 2 4 6 8 9 10 11 12, এরপর কি মোবাইল নাম্বার, পরপর যেমন নিয়েছি তেমনই কিন্তু ডাটা বসাতে হবে, মোবাইল নাম্বারও ক্যারেক্টার নিয়েছি তো, তাহলে 7 9 8 0 0 4 0 9 0, ক্লিয়ার, নেম ফিল্ডে এটা বসবে, আধারে এটা যাবে, মোবাইল নাম্বারে এটা যাবে, যেহেতু এইগুলো সব ক্যারেক্টার নিয়েছি তাই ডবল কোটে নিয়ে স্টেটমেন্ট বন্ধ করছি। ইনসার্ট ইনটু স্টুডেন্টস টেবিলে এই ফিল্ডে ভ্যালু এইগুলো স্টোর হবে, একদম মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজ, দেখো পুরো জটিল আছে, কপি করে নিই, যদি ভুল হয় কোনো আবার যাতে না লিখতে হয়, ওকে, দেখো ওয়ান রো ইনসার্টেড। আমি ব্রাউজে আসলে
দেখতে পাবো যে দেখো আইডি নাল, নেম আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার। আইডি নাল কেন? কারণ আইডি তো আমি প্রাইমারি কি করিনি, অটো ইনক্রিমেন্টও করিনি, ঠিক আছে, আর নট নালও করিনি যে আইডি ছাড়া স্টোর করাবো না, সেরকমও তো কিছু করিনি না, বোঝা গিয়েছে? এবার দেখো আমি চাইলে এই জায়গায় ডবল ক্লিক, ডবল ক্লিক, ডবল ক্লিক, স্ট্রাকচার আমি চাইলে চেঞ্জ থেকে করে দিতে পারি, বাট আমি সংশোধন করব, ঠিক আছে, ওকে কি করব, অটো ইনক্রিমেন্ট করাবো, ঠিক আছে। দেখো অটো ইনক্রিমেন্ট করানোর জন্য এখানে যে কমেন্টটা আছে, দেখো সর্বশেষ দেখো আছে, অ্যাড অটো ইনক্রিমেন্ট টু এ কলম। তাহলে কি অল্টার লিখতে হবে, তারপর টেবিল লিখতে হবে, এই অল্টার আর টেবিলকে কিওয়ার্ড লিখতেই হবে, তারপর তুমি টেবিলের নাম লিখবে, চেঞ্জ করতে চাও তাই চেঞ্জ কিওয়ার্ড লিখবে, আর যে কলম এটা কলমের নাম হবে, আবার কলমের নাম হবে, সেই কলমে কি ডাটা টাইপ আছে সেটা লিখবে, এখানে যদি ডাটা টাইপ না লেখো তাহলে ডাটা টাইপও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর নট নাল হবে এবং উইথ অটো ইনক্রিমেন্ট হবে। নট নাল কেন দিতে হচ্ছে? কারণ নট নাল না দিলে তাহলে ব্ল্যাঙ্ক, কিছু না দিলে ব্ল্যাঙ্ক কি আসবে, যেমন ওখানে নাল ভ্যালু এসেছে, নাল এসেছে, ঠিক আছে, এটা আমাদের লিখতে হবে। তো এটাকে আমি কপি করে নিই, এসকিউএল এ আসলাম, পেস্ট করলাম। এবার এই জায়গায় কি হবে, টেবিল নাম হবে কি, টেবিল নাম স্টুডেন্টস, চেঞ্জ কাকে চেঞ্জ করব, আইডি কে, তাই তো? তো এই জায়গায় আইডি হবে, আইডি আইডি, আর এখানে আমাদের ইন্টিজার এবং সিক্স আছে, ডিফল্ট আমি সিক্স লিখে রেখেছি, বাট আইডিটা আমি তৈরি করার সময় কি লিখেছিলাম মনে আছে, মানে ডাটা টাইপে কতগুলো ভ্যালু স্টোর হবে ইন্টিজার, হ্যাঁ 11। যদি মনে না থাকে দেখার একটা উপায় আছে, আমি কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমাদের মনে আছে বা আমার মনে আছে তাই আমি লিখে দিলাম, বাট এখানে তো দেখাচ্ছে না, ঠিক আছে, এটা একটা আছে উপায়। তো নট নাল হবে অর্থাৎ ভ্যালু স্টোর হতেই হবে, হ্যাঁ নাল ভ্যালু স্টোর হবে, নাল মানে মানে কি জিরো, কিছু নয়, কিছু নয়, জিরো নয়, কিছু নয়। তো আমি বললাম নট নাল, আইডি আইডি আগে স্টোর হও তারপর অন্য কিছু কথা, তাই জন্য নট নাল। হ্যাঁ আর অটো ইনক্রিমেন্ট, অটো ইনক্রিমেন্ট শব্দটা দুটো আছে, তো তার জন্য ওরা কি করেছে মাঝখানে আন্ডারস্কোর দিয়েছে, এটা আমার নিজের ভাষা নয়, নট নালটাও আমার নয়, চেঞ্জটাও আমার নয়, অল্টার আমার নয়, টেবিল শব্দটাও আমার নয়, এগুলোকে এক একটা কিওয়ার্ড বলা হয়, এগুলো রিজার্ভ করা আছে কার কি কাজ। হ্যাঁ আমার কোনগুলো, আমার টেবিলের নাম এটা, আমার আইডি কলমের নাম এটা, হ্যাঁ আর আমি কিছু নয়, আমার নিজের দেওয়া। হ্যাঁ এখানে বলছে কি, সংশোধন করো স্টুডেন্ট টেবিলের আইডি, চেঞ্জ আইডি এবং আইডি ইন্টিজার 11, তো এবং নট নাল হও, অটো ইনক্রিমেন্ট হও, এটাকে আমি কপি করে নিলাম, গোয়ে ক্লিক করলাম, ইনকারেক্ট টেবিল ডেফিনেশন, দেয়ার ক্যান বি অনলি ওয়ান অটো কলম অ্যান্ড মাস্ট বি ডিফাইন এ অ্যাজ এ কি। আচ্ছা এখানে আমাদের সঙ্গে সঙ্গে প্রাইমারি কিও বলে দিতে হচ্ছে, ঠিক আছে, প্রাইমারি কি বলে দিই, পিআরআই প্রাইমারি কি,
প্রাইমারি কি বলে দিলাম যে আইডি, তুমি প্রাইমারি কি, অপ্রাইমারি কি আমরা পরে দেখবো, ঠিক আছে? কপি গো, দেখো উইদাউট প্রাইমারি কি আইডি না অটো ইনক্রিমেন্ট হবেই না, নট ডান সেম ও তো। হ্যাঁ প্রাইমারি কি দিলে তো তবেই অটো ইনক্রিমেন্ট হবে, নাহলে হ্যাঁ 0 0 বসে যাবে আর কিছু হবে না, ঠিক আছে? এরপর ব্রাউজে ক্লিক করলাম, দেখো এসেছে, ওয়ান ওয়ানটা স্টোর ছিল, ছিল না, যখনই অটো ইনক্রিমেন্ট করলাম ও দেখলো আমার আইডিটা তো ফাঁকা আছে, তাহলে আমি প্রথমে ভ্যালুটা বসিয়ে দিই, কিছু তো নেই, এক বসিয়ে দিই, ঠিক আছে? এবারে আমি যদি ইনসার্ট করি ডাটা, সরি এসকিউএল থেকে ইনসার্ট করি ডাটা, তাহলে কি দেবো প্রথমত, ইনসার্ট ইনটু টেবিলের নাম কি আছে, স্টুডেন্টস ভ্যালুস, তাহলে এখানে আমাদের আইডিয়ার হবে, আইডিয়ার লেখার দরকার নেই, নেম কমা আর আধার কার্ড আর কমা MOBILE মোবাইল নাম্বার, এখানে ভ্যালু কি দেব, নেম ডবল ডবল কোট, প্যান্টেস কেটে গিয়েছে, স্টেটমেন্ট বন্ধ, এখানে সুনীল মন্ডল, আচ্ছা ডিলিট, এখানে আমাদের ইনসার্ট কিতে হাত পড়ে গিয়েছে বলে আমরা যা লিখছি ব্যাকে যেটা আছে আপনার সেটা ডিলিট হয়ে যাচ্ছে, পুরো ইনসার্ট কি আমি ডিলিট করে দিলাম, ইনসার্ট কি প্রেস করলাম, কিটা আবার ডিলিট হচ্ছে, দেখো স্পেস দেওয়ার সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাচ্ছে, ইনসার্টটা প্রেস করলাম, এবারে দেখি না, ঠিক আছে, ইনসার্ট কি প্রেস করলে আপনার যেটা থাকবে পরে সেটা ডিলিট হয়ে যায়, তো কমা কমা আর আধার নাম্বার ডবল কোট, আনুমানিক আমি একটা দিলাম, কত ডিজিটের দেখলাম না, দিয়ে দিলাম, আর মোবাইল নাম্বারও ডবল ফোটের মধ্যে আমি বসিয়ে দিলাম, স্টেটমেন্ট বন্ধ করলাম, এটা বারবার আর লিখবো না কারণ এটা আমাদের বারবার লিখতে হবে, আমি এটাকে নোটপ্যাডে নোটপ্যাডে সেভ করে রাখছি, ঠিক আছে? তা সব ঠিক আছে, এম আধার কার্ড মোবাইল নাম্বার, এবারে আমি গো ক্লিক করলাম, ইনসার্টের লো আইডি, ব্রাউজে আসলাম, দেখো আমাদের অটো ইনক্রিমেন্ট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা এই যে আইডি অটো ইনক্রিমেন্ট হচ্ছে বা কোন কলমে কি ডাটা টাইপ দেওয়া রয়েছে কিভাবে আমরা দেখব, এসকিউএল এ আসবে, লিখবে ডি, ক্যাপিটালে লিখবে DESC আর টেবিলের নাম লিখবে, লেখার পর স্টেটমেন্ট বন্ধ করে গোতে ক্লিক করবে, পুরো ইনফরমেশন পেয়ে যাবে, দেখো এই দেখো কি আছে, আইডি টাইপ কি আছে, ইন্টিজার টাইপ 11, আর দেখো নালে নো আছে মানে নট নাল, ঠিক আছে? অর্থাৎ আমি যখন ডাটা ফিল করব আইডি কে ছাড়া ডাটা ফিল হবে না, বাট এদের যদি ডাটা আমি না লিখি তাও ফিল হয়ে যাবে, ঠিক আছে? আর কি আছে কি প্রাইমারি কি আর এক্সট্রা অটো ইনক্রিমেন্ট মানে অটোমেটিক যাতে হয়, দেখো এখানে দেখো নালে কি রয়েছে, ইয়েস 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 মানে নাল ভ্যালু স্টোর হবে হবে হবে, দেখো প্রথমত এসকিউএল এ আসলাম, এটা লিখবো না, কপি
এখানে পেস্ট করলাম, তাই তো? নেম, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার। আমি যদি মোবাইল নাম্বার যদি ভ্যালু না দিই, দেখো গো ক্লিক করলাম, হেডিংয়ে দিয়েছি বাট ভ্যালু দিলাম না, ঠিক আছে? কি বলছে, ইউ হ্যাভ এরর। আচ্ছা, এখান থেকে তুলে দিতে হবে, যেহেতু ভ্যালু দেব না, এখানে রেখে লাভ নেই, তুলে দিলাম। আর শেষে তো কোনো ইয়ে নেই বলে কমাও দেওয়ার দরকার নেই, আছে কি? কমাও দেব না, ঠিক আছে? তাহলে নেম আর আধার কার্ড নাম্বার যুক্ত করছি, নাম। আচ্ছা, নামটাকে একটু চেঞ্জ করে দিই, সুশীল মন্ডল, আর আধার নাম্বার একটা, সরি, একটা ইউনিক আধার নাম্বার আমি বসিয়ে দিলাম, ঠিক আছে? ওয়ে ক্লিক করলাম, দেখো ইনসার্টেড রো থ্রি। এখানে বোঝার চেষ্টা করো, মোবাইল নাম্বার ভুল করে লেখা হয়নি বা ইচ্ছাকৃত লিখিনি, তো দেখো স্টোর হয়নি, নাল ভ্যালু। তো এইগুলোতে আমাদের তো রক্ষা করতে হবে, কেউ যাতে নাল ভ্যালু স্টোর করতে না পারে, তাই না? সেগুলো আমাদের দেখতে হবে। তো সেটা দেখার জন্য আমরা কি করব, দেখেন সেট কলম টু বি নট নাল, তাহলে কি লিখব, অল্ট টেবিলকে সংশোধন করব, তো অল্টার টেবিল, টেবিলের নাম মডিফাই করছি, কোন কলম সেই কলমের নাম দেব, কি মডিফাই করছি, আর নট, ঠিক আছে? প্রথমত ডিএসসি করে দেখে নি, ডিএসসি স্টুডেন্টস, গো, কি আছে, মোবাইল নাম্বার, ক্যারেক্টার 10, আর নাল ইয়েস আছে, দেখিয়ে দিলাম। এটাকে নো করব, এসকিউএল এ আসলাম, দেখো কি লিখেছি, অল্টার টেবিল, টেবিলের নাম কি, স্টুডেন্টস, মডিফাই করছি কোন টেবিলকে, মোবাইল নাম্বার, এইটা যেমন আছে তেমন লিখতে হবে, মোবাইল নাম্বার, ক্যারেক্টার, যে ডাটা টাইপ আছে সেই ডাটা টাইপে লিখবে, আমার এখানে ডিফল্ট ক্যারেক্টারই আছে, তো ক্যারেক্টার কত, 10 ডিজিট, 10টা ক্যারেক্টার, আর নট নাল, নট নাল দুটো শব্দ, কিন্তু এখানে কোনো আন্ডারস্কোর নেই আর ক্যাপিটালে, এটাও কিন্তু কিওয়ার্ড, ঠিক আছে? তো এটাকে আমি কপি করে ওয়ে ক্লিক করলাম, দেখো সেট হয়েছে। এবার ব্রাউজে আসলাম, ব্রাউজে আসলে কিছু দেখতে পাবে না, হ্যাঁ দেখতে পাবে, দেখো এখানে নাল আর নেই, আছে নাল নেই, ঠিক আছে? এটাকে ডিলিট করে দিই, এখান থেকে চাইলে কমেন্ট থেকে ডিলিট করতে পারতাম, আগে দেখিয়েছি সময় লাগবে বলে আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? এবারে দেখো এসকিউএল এ আসলাম, আসার পরে আমি এখানে ডিএসসি, আর কি লিখবো, টেবিলের নাম, তো স্টেটমেন্ট বন্ধ করলাম, ওয়ে ক্লিক করলাম, দেখো কি দেখাচ্ছে, কি বলছে, নাল, নো, আছে, বোঝা গিয়েছে? তো এই হচ্ছে বিষয়, যদি এটাকে তুমি তুলতে চাও, মনে করো এই টেবিলে নট নাল আসবে, নট নাল করেছি তো এখন নো আসছে, তো তোলার জন্য কমান্ড আছে, দেখো
নট নাল, এই যে কমান্ড লিখেছি এটাই লিখে দেবে, আর পাশে শুধু নাল লিখে দেবে, দিলেই হয়ে যাবে। ঠিক আছে, কপি করা আছে, দেখো এসকিউএল এ আসলাম, এখানে কি করব, কি করব, নাল নটটাকে তুলে দিলাম, একই তো জিনিস। ঠিক আছে, স্টুডেন্ট টেবিল মডিফাই করছি, মোবাইল নাম্বার ক্যারেক্টার 10 কি হবে, নাল হবে। দেখো পুরো এসকিউএল এ আসলাম। আচ্ছা, এখানে আসলে দেখতে পাবে না, এখানে তো কোনো ডাটা ইনসার্ট করা নেই না। আচ্ছা, এসকিউএল ব্ল্যাঙ্ক তো নেই, তাই জন্য দেখতে পাচ্ছ না ডিবিএসসি। আর এখানে টেবিলের নাম স্টেটমেন্ট বন্ধ করলাম, দেখুন কি আছে, নাল, ইয়েস, নাল ভ্যালু স্টোর হবে ফাঁকা। তাহলে নট নাল করতে পারি, চাইলে নালকে এই নালও করতে পারি, তুলেও দিতে পারি নট নালকে। ঠিক আছে, দেখো আমরা পূর্বের ক্লাসে কলম অ্যাড করা শিখেছি, তাই তো? কলম অ্যাড করার জন্য কি লেখা হয়, একই জিনিস, যা যা লিখছি তাই তাই, অল্টার লিখতে হয়, টেবিল লিখতে হয়, টেবিলের নাম অ্যাড কলম, আর কলমের নাম আর কি ডাটা টাইপ, কপি, এখানে এসকিউএল আসলাম, পেস্ট করলাম। দেখো তাহলে অল্টার করছি টেবিলকে, কোন টেবিলকে, টেবিলের নাম স্টুডেন্টস, অ্যাড করছি তো কলম, কি কলমের নাম, কলমের নাম হচ্ছে এখানে COURSE, COURSE কোর্স দিলাম। ঠিক আছে, কোর্স, আর এখানে ভ্যারকার হবে না ক্যারেক্টার হবে, ক্যারেক্টার, কারণ কোর্স ছোট না, দেখো এটাকে আমি কপি করে নিলাম। এখানে কটা কলম আছে আমাদের, চারটে, তাহলে আর একটা কলম যুক্ত হবে, কোথায় যুক্ত হবে, সর্বশেষ কলমের পরে, দেখো কোথায় যুক্ত হলো, সর্বশেষ কলমের পরে। আমি যদি চাই যে একটা কলম অ্যাড করতে চাই, অ্যাড্রেস, সেটা আধার কার্ডের পরে, সেটা কিভাবে সম্ভব, তার জন্য কোড আছে, স্পেসিফিক কলম পজিশন। ঠিক আছে, অ্যাড এ কলম টু এ স্পেসিফিক পজিশন ইন এ টেবিল, কিছুই নয়, দেখো অল্টার লিখেছি, আগেও তো লিখেছিলাম, টেবিল লিখেছি, লিখেছিলাম কলম, টেবিলের নাম লিখেছিলাম, অ্যাড কলমও লিখেছিলাম, তাই না, অ্যাড কলম, তারপর কলমের নাম, আফটার এক্সিস্টিং কলম, আর কিছু নয়। চলো এটাকে কপি করে নিলাম, এসকিউএল এ আসলাম, পেস্ট, তাহলে অল্টার টেবিল, টেবিলের নাম কি স্টুডেন্টস, অ্যাড করতে চাইছি কলমের নাম, নিউ কলম, ঠিক আছে, কলমের নাম কি দেব, অ্যাড্রেস, ADD ছোট আকৃতি, ADD আর অ্যাড্রেস, ঠিক আছে, এরপর কি ডাটা টাইপ হবে, অবশ্যই ডাটা টাইপ না দিলে হবে না, না ভ্যার VARCHR, ভ্যার ক্যার 100, আফটার কিওয়ার্ড ইউজ করতে হবে, কোন কলমের পরে, আমি নেম আধার, আধার কার্ডের পরে, আধার কার্ডের পরে, তো আধার কার্ডের পরে, তাহলে কি করলাম,
টেবিলকে অল্টার করছি কিসের জন্য? নতুন কলম অ্যাড করার জন্য। কলমের নাম কি? অ্যাড দিস। ডাটা টাইপ কি? ভ্যারক্যাট। হ্যাঁ, কোথায় হবে? আফটার আধার কার্ড কলমের পরে, আর মোবাইল নাম্বারের আগে। ঠিক আছে, তাহলে পজিশন স্পেসিফাই করে দিচ্ছি আমি, কোথায় কলম অ্যাড হবে। আর আগেরটায় করলাম কি? সর্বদা পরে হবে, লাস্ট কলমের শেষে। কপি, দেখো ব্রাউজে আসলাম, কোথায় হলো? আধার কার্ডের পরে। ক্লিয়ার? তাহলে এইভাবে তোমরা যেখানে প্রয়োজন মনে হবে যার পরে কলমকে নতুন অ্যাড করতে পারো। এছাড়া মাল্টিপল কলম অ্যাড করতে পারো, তো আমি আর ওটা দেখাচ্ছি না, কিছুই নয়। অল্টার টেবিল, টেবিলের নাম লিখে দিলে, ঠিক আছে, যতগুলো কলম অ্যাড করবে, অ্যাড লিখবে, কলমের নাম লিখবে, আফটার লিখবে, আর এই যে কলমটা কোথায় জেনারেট হবে, কোন কলমের পরে সেটা লিখে দেবে। যতগুলো হবে ততগুলো লিখবে, কাজ শেষ। তাহলে একাধিক কলম কি আমরা একটা ক্লিকেই অ্যাড করে দিতে পারবো? নেক্সট, কোনো কলমের নাম যদি আমি সংশোধন করতে চাই তাহলে কি করব? মনে করো এই যে আধার কার্ড আমি করেছি, আধার কার্ড বা আধার নাম্বার হলো, এসকিউএল এ আসলাম, তাহলে সংশোধন করব। অল্টার কিওয়ার্ড, টেবিল, টেবিলের নাম স্টুডেন্টস, চেঞ্জ কিওয়ার্ড, এখানে প্রিভিয়াস কলম নেম, প্রিভিয়াস কলম নেম কি আছে? আধার কার্ড, মানে কাকে চেঞ্জ করব। হ্যাঁ, আধার কার্ড, দেখো আধার কার্ড, আর এর পরেই নতুন কলমের নাম হবে কি হবে? DHAR আধার আন্ডারস্কোর নাম্বার। তাহলে কি লিখলাম? অল্টার করছি টেবিল, টেবিলের নাম চেঞ্জ কিওয়ার্ড, প্রিভিয়াস টেবিল কলমের নাম, যে কলমের নাম চেঞ্জ করব, আর নতুন যে নামটা হবে সেই নাম্বারটা। কপি, গোয়ে ক্লিক করলাম, কি বলছে দেখো, গোয়ে ক্লিক করায় আমাদের এখানে একটি এরর মেসেজ দেখাচ্ছে, এসকিউএল যে সিনট্যাক্স সেটা ভুল বলছে। ভুল কি হতে পারে? এখানে কি ধরনের ডাটা টাইপ সেটা নেওয়া হয়নি, স্পেস CHAR ক্যার, বড় হাতে CHAR ক্যার, 12 ডিজিট, তো 12, অর্থাৎ যে কলমটা হবে তার ক্যারেক্টার কি হবে, মানে কি ধরনের ডাটা স্টোর হবে। ওরাই কপি ওয়ে ক্লিক করলো, নিয়ে নিল। এই যে জিনিসগুলো নিজেদের কিন্তু বুঝতে হবে, হ্যাঁ, যে আমি একটা পাত্র তো তৈরি করছি, তাতে কি ধরনের জিনিস রাখবো সেটা দেখতে হবে। হ্যাঁ, কারণ ওখানে আমি লিখেছি, বাট কি ধরনের ডাটা রাখবো সেটা আর লেখা হয়নি, তার জন্য এরর দিচ্ছে। এবার দেখো ব্রাউজে যখনই ক্লিক করব তখনই দেখো, দেখো আধার কার্ড ছিল কলমের নাম, কি হলো? আধার নাম্বার। তাহলে তুমি প্রয়োজন হলে টেবিল তৈরি করার পর সংশোধন করতে পারবে কলমের নাম, ডাটা টাইপ বা অন্যান্য ইনস্ট্রাকশন, কীভাবে এই ইনফরমেশন কীভাবে টেবিলে দেখতে হয় এটা বলে দিয়েছি, তাই তো? আচ্ছা, ডাটা টাইপকে যদি চেঞ্জ করার দরকার হয়, চেঞ্জ দা ডাটা টাইপ অফ এ কলম, দেখো আমি এসকিউএল এ আসলাম, DESC, এখানে টেবিলের নাম দিলাম গো, দেখতেই পাচ্ছ ডাটা টাইপ আছে কি কি, আইডির ইন্টিজার, নেমের ক্যারেক্টার, আধার নাম্বারের ক্যারেক্টার আছে, অ্যাড্রেসের ভ্যারকার আছে, মোবাইলের ক্যারেক্টার আছে, কোর্সের ক্যারেক্টার আছে। আমি চাইলে
যদি প্রয়োজন হয় বা ভুল করে আমি কোনো ডাটাটাই ভুল লিখে ফেলেছি তখন পরিবর্তন করব কিভাবে, ঠিক আছে? তো পরিবর্তন করার জন্য তোমাকে কমেন্ট লিখতে হবে। এখন প্রশ্ন হলো এখান থেকে কি চেঞ্জ করব। আচ্ছা, অ্যাড্রেসটা হ্যার ক্যার তুলে দিয়ে আমি ক্যারেক্টার করে দেবো, কারণ ওখানেও তো আমি 255টা পর্যন্ত স্টোর করতে পারি, তাই না? আর এবং সেখানে স্পেশাল ক্যারেক্টার সবই কিছু স্টোর করা যায়, পূর্বের ক্লাসে বলেছিলাম। চলো একই কমান্ড, অল্টার টেবিল, টেবিলের নাম থাকবেই থাকবে, ঠিক আছে? তারপর চেঞ্জ, তারপর কোন কলমের নাম বুঝে বুঝে আমি এখানে লিখছি না কেন, সময় নষ্ট হবে, ঠিক আছে? ক্লাস দেখবে 5 ঘন্টা হয়ে গিয়েছে, তাই না? তো কলমের নাম, আর দ্বিতীয়বার কি হবে সেই কলমের নাম যদি চাও এখান থেকে পরিবর্তন করতে পারো, আর কি ধরনের হবে সেটা লিখে দিতে পারো। কপি, এসকিউএল এ আসলাম, তাহলে অল্টার টেবিল, টেবিলের নাম কি আছে স্টুডেন্টস, চেঞ্জ কিওয়ার্ড, কলমের নাম কি, কোন কলম, অ্যাড্রেস, তাই তো? অ্যাড্রেস এখানে যা আছে তাই লিখবে, ভুল লিখলে কিছুই হবে না। আর কলমের নাম চাইলে আবার তুমি এখানে পরিবর্তন করতে পারো, নতুন অ্যাড করতে পারো, মানে নতুন অ্যাড না, ওই কলমের নাম সংশোধন করতে পারো, যেহেতু এখানে চেঞ্জ কমান্ড দেওয়া আছে, ঠিক আছে? আমি ওকেই রাখছি, বাট শুধু ডাটা টাইপ চেঞ্জ করছি, এ ডবল ডি আর ই ডবল এস, অ্যাড্রেস। আর এখানে ক্যারেক্টার ডাটা টাইপ লেখাই আছে, আর কতগুলো ক্যারেক্টার হবে আমি লিখলাম 155টা ক্যারেক্টার লেখা যাবে। দেখো এখানে যে ডাটা টাইপ আমি নিয়েছি, তুমি যে ক্যারেক্টার ডাটা টাইপ বারবার নিতে হবে এরকম ব্যাপার নয়, ডাটা টাইপ অনেক ডাটা টাইপ দেখিয়েছি, ঠিক আছে? যে কোনো ডাটা টাইপ পরিবর্তন করতে পারো। তাহলে এটাকে কপি করে নিলাম, বইয়ে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করলাম, কিছু দেখতে পাবো? কিছু দেখতে পাবো না, আমাকে ডিইএসসি করে দেখতে হবে। এসকিউএল এ আসলাম, ডিইএসসি স্টুডেন্টস টেবিলের নাম, স্টেটমেন্ট বন্ধ করলাম আর বইয়ে ক্লিক করলাম। দেখো এসেছে ক্যারেক্টার 50, ঠিক আছে? বোঝা গিয়েছে? তাহলে আমরা ডাটা টাইপও পরিবর্তন করতে পারি। মাল্টিপল কলমে যদি ডাটা টাইপ তুমি পরিবর্তন করতে চাও, সেক্ষেত্রে লিখবে অল্টার টেবিল, আর টেবিলের নাম লিখবে, এই পর্যন্ত ফিক্সড থাকবে, তারপর চেঞ্জ কমান্ড, কলমের নাম, কলমের নাম কি ডাটা টাইপ হবে সেটা লিখে দেবে। আবার অন্য কলমের জন্য একই, এটাকেই কপি করবে, করে সেকেন্ড লাইনে পেস্ট করে দিলে দেওয়ার পরে কলমের নাম দেবে, কলমের নাম দেবে যে কলমে চেঞ্জ হবে, আর কি ডাটা টাইপ হবে। তুই 10টা কলমের ডাটা টাইপ, 10টা লাইন হবে, এটা 10টা লাইন হবে, তাই না? এরপর আপডেট। এখন এখানে যেগুলো করলাম আপডেট করার দরকার হতে পারে, তাই না? তো আপডেট করব। আপডেট করার জন্য কি, আপডেট কিওয়ার্ড নিতে হবে, লিখতে হবে, টেবিলের নাম লিখতে হবে, সেট কিওয়ার্ড লিখতে হবে, আর কলমের নাম, কলমের নাম, আর হ্যাঁ ইকুয়াল টু দিয়ে ডবল কোটের মধ্যে ভ্যালু লিখতে হবে, ঠিক আছে? এটাকে আমি কপি করে নিলাম, এসকিউএল এ আসলাম। আচ্ছা একবার আমি দেখে নিই কাকে আপডেট করব। আমি আইডি 2 কে আপডেট করতে চাই, বা সুনীল মণ্ডল, বা আধার নাম্বার, বা মোবাইল নাম্বার দিয়ে আপডেট করাতে পারি, ঠিক আছে? চলো এসকিউএল এ আসলাম। তাহলে আপডেট কিওয়ার্ড লিখেছি, টেবিলের নাম কি স্টুডেন্টস টেবিল, সেট কিওয়ার্ড লিখতেই হবে, কলমের নাম, কলমের নাম কি আছে
অ্যাড্রেস, তাই তো? তাহলে এখানে a double d r e double অ্যাড্রেস ইকুয়াল টু ডবল কোড বা সিঙ্গেল কোডের মধ্যেও লিখতে পারো, যেহেতু ওটা ক্যারেক্টার না। আর যদি এটা কোনো নাম্বার হতো তাহলে কিন্তু কলমের নাম আর ইকুয়াল টু আর ডবল কোড দেওয়ার দরকার নেই, পরপর লিখে দিতাম, ঠিক আছে? আচ্ছা, অ্যাড্রেস কি দেবো? DAKSHI দক্ষিণ GOURI পিওয়ার গৌরীপুর, ঠিক আছে? আমতলা, আমতলা। দ্বিতীয় কলম কোর্স, COURS COU, বানান ভুল লিখলে হবে না, দেখো COUR নাহলে অ্যাড হবে না। আর কোর্সের নাম দিলাম BASIC বেসিক কম্পিউটার, ঠিক আছে? এত পর্যন্ত রেডি? এরপর বলছে হোয়ার, কোথায়। এখানে তো আমার দুটো রো আছে আপডেটের জন্য, হাজারটা রো হতে পারে, তো তো কোথায় সেটা তো বলতে হবে। তাই হোয়ার, এটা ক্লস, হোয়ার ক্লস, এগুলো হোয়ার ক্লস, আরো অনেক ক্লস আছে, আমরা দেখবো আস্তে আস্তে ধীরে ধীরে দেখবো। হোয়ার, কোথায়, এখানে, যেখানে হবে। আমি মনে করলাম নেম, NAME নেম, নেম ফিল্ড ইকুয়াল টু ডবল কোড, এবার ভ্যালু দেবো যে যেখানে সুনীল আছে, সুনীল কি আছে, মন্ডল, MONDL মন্ডল। তাহলে কি বললাম, আপডেট অফ স্টুডেন্ট টেবিলের সেট, কলমের নাম ভ্যালু, কলমের নাম ভ্যালু, ঠিক আছে? আর কমা এখানে দিলাম না, আমি এখানে দুটো কলম অ্যাড, কলমের ডাটা অ্যাড করছি, আপডেট করছি বলে। হ্যাঁ, তুমি চাইলে চারটেও করতে পারো, পাঁচটাও করতে পারো, ঠিক আছে? হোয়ার নেম, যেখানে সুনীল মন্ডল আছে। দেখো সুনীল মন্ডলকে কিভাবে চেক করবে, কলম নাম দিয়ে চেক করবে, তাই এখানে নেম কলম দিয়েছি। কোথায় আপডেট হবে, যেখানে সুনীল মন্ডল নাম আছে। দেখো সুনীল মন্ডল নাম যদি দুজনের থাকে দুজনেরই আপডেট হয়ে যাবে, তিনজনের থাকলে তিনজনেরই আপডেট হবে। সেই জন্য আমরা এখানে ইউনিক কলমের নাম লিখি, তাই তো? চলো এটা কি আপডেট করে দেখাই, কপি করে নিলাম, গোয়ে ক্লিক করলাম, ওয়ান রো এফেক্টেড, চলো ব্রাউজে আসলাম, এই দেখো যেখানে সুনীল মন্ডল পেয়েছে সেখানে তার অ্যাড্রেস কলমে ডাটা ফিল করে দিয়েছে, আর কোর্স কলমে ডাটা ফিল করে দিয়েছে, ঠিক আছে? এই দুটো ব্ল্যাঙ্ক ছিল, যদি মনে করো সুনীল মন্ডলের নাম চেঞ্জ করতে চাই অবশ্যই চেঞ্জ করতে পারবো, কারণ করছি। দেখো এসকিউএল আসলাম, তাহলে এর পূর্বে কি হবে, অ্যাড্রেস, অ্যাড্রেসের পূর্বে কি হবে, নেম, তাই তো? নেম কলম হবে, কারণ নাম চেঞ্জ করতে চাই। নেম কলমের নাম ইকুয়াল টু ডবল কোড কি হবে, KUIA কেয়া, HALDI আলাদা, সুনীল মন্ডলের, যেখানে সুনীল মন্ডল আছে সেখানে কি হবে, এখন কেয়া হালদার হবে। আর অ্যাড্রেস, অ্যাড্রেস একটু চেঞ্জ করে দিই, আমতলা, মানে সংশোধন করছি, 7453, ঠিক আছে? কোর্স আর লাগবে না, বেসিক কম্পিউটার, বেসিক কম্পিউটারই থাকবে, তাহলে কোর্সটা কলমটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে? তাহলে এখন কী কী এফেক্ট দেখতে পাবো, নেম ফিল্ড কলমটা এফেক্ট দেখতে পাবো, আর অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে এফেক্ট দেখতে পাবো, যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার না, পিনকোড নাম্বার, তাই তো? আর এখানে আমি সুনীল মন্ডল লিখেছি কারণ আমার এক্সিস্টিং যে কলমের রো আছে সেখানে সুনীল মন্ডল আছে, বাট এটা কিন্তু সঠিক নয়, এখানে আমরা ইউনিক যে কলম থাকে সেই ইউনিক কলম দিয়েই আমরা চেঞ্জ করি। তাহলে আমি এখানে আইডি ইউনিক, এখানে নেম কেটে দিয়ে হোয়ার আইডি, আইডি কত, টু,
2 দিয়ে দিলাম, এখানে আর ডবল কোট দিলাম না। আচ্ছা এখানে কিন্তু আমরা ডবল কোট দিইনি, কারণ আইডি ইন্টিজার, ডবল কোট হবে না। তো দেখো কপি, আর এখানে গোয়ে ক্লিক করলাম, কি বলছে, কি ভুল হলো, আপডেট স্টুডেন্টসের নাম কি ভুল হয়েছে বলতে পারবে? আমি তো ঘন্টা খানেক মনে ক্লাস করাচ্ছি, কি ভুল হয়েছে বলো? এই ফিল্ড আর এই ফিল্ড, তাই তো, কমা দেওয়া হয়নি, যতগুলো ফিল্ড হবে কমা দিতে হবে, তো কমাটা দেওয়া হয়নি। পুনরায় কপি, ওয়ান রো এফেক্টেড, ব্রাউজ, আইডি 2 চেঞ্জ, সুনীল থেকে কেয়া হয়ে গিয়েছে, দক্ষিণ এই অ্যাড্রেসে অ্যাড হয়েছে, আর এটা ছিল যেমন তেমন আছে, বা মোবাইল নাম্বার যেমন ছিল তেমন আছে। তাহলে এইভাবে কি করতে পারি আমরা, আপডেটও করতে পারি। নেক্সট আমরা চাইলে ডিলিট করতে পারি, তাই তো। ডিলিট করার জন্য কি করব আমরা, আচ্ছা ডিলিটটা আমি একটু পরে দেখাচ্ছি। প্রথমত আমরা নট নাল করা শিখে নিয়েছি, ইউনিক কিভাবে করতে হয় দেখো। মনে করো এখানে আরেকটা, এই যে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার ইউনিক হতে হবে কারোর সঙ্গে, কারোর যাতে না ম্যাচ করে, কারোর সঙ্গে কারোর যাতে না ম্যাচ করে। দেখো এখানে আমার মোবাইল আছে 7980-4890, আমি আরেকটা ডাটা ফিল করছি, এসকিউএল, প্রথমে আমার ইনসার্ট কোয়েরি লেখা আছে, আমি আর লিখছি না, সময় নষ্ট করে লাভ নেই। কপি ইনসার্ট ইনটু স্টুডেন্টস, কি আছে, নেম, আধার কার্ড, মোবাইল নাম্বার না, অ্যাড্রেস আছে না, আধার কার্ডের পরে, আধার কার্ডের পরে একটা AEEES অ্যাড্রেস, কমা, মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার পরে কি আছে, কোর্স আছে, কমা, COURS কোর্স। তাহলে এখানে চেঞ্জ হবে, প্রথমে কি আছে, নাম, নাম দিয়ে দিলাম সুমন, তারপর কি আছে, আধার নাম্বার, আধার নাম্বারও ইউনিক হয়, বাট আমি আধার নাম্বারটা ইউনিক করছি না, কারণ একটা করলে সবগুলো বুঝতে পেরে যাবে। আমি এখানে আধার নাম্বার আনুমানিক একটা দিলাম, আর আধার নাম্বারের পরে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা অ্যাড্রেস দেব, মনে করো আমতলা বিষ্ণুপুর, ঠিক আছে, কমা হবে না, এরপর কমা, কমা দিয়ে অ্যাড্রেস দিয়ে দিলাম, এরপর মোবাইল নাম্বার ডবল কোড 7980-4890, তাহলে পূর্বে আছে, আবারও এই নাম্বার দিচ্ছি, আর কোর্স মনে করো ওয়েভ জিওটেকনোলজিয়া, ক্লিয়ার। তাহলে নেম, আধার, নেমে এই নাম আসবে, যুক্ত হবে, আধার কার্ড ফিল্ডে এটা যুক্ত হবে, আর অ্যাড্রেসে এটা, মোবাইল নাম্বারে এটা, আর কোর্সে এটা। কপি করে নি, আননোন কলম, আধার কার্ড, আধার কার্ড নেই তো, আধার নাম্বার আছে, দেখেছো, কলমের নাম ঠিক দিতে হবে, নাহলে তো খুঁজে পাচ্ছে না কোন কলমে টাটা ইনসার্ট করব, ঠিক আছে। তাহলে আধার নাম্বার হয়েছে আমাদের, চেঞ্জ করেছিলাম, তো এখানে আধার নাম্বার করে দিলাম, পুনরায় এটা কপি হয়ে ক্লিক করলাম, দেখো ওয়ান রো ইনসার্টেড, ব্রাউজে আসলাম, এই দেখো ডুপ্লিকেট নাম্বার পাচ্ছি, এটাও যা এটাও তা, এটা কিন্তু ঠিক নয় তো, তোমার নাম্বার আমার নাম্বার ওর নাম্বার সব যদি এক হয়ে যায় তো সমস্যা হয়ে যাবে না, তো আধার নাম্বারও যাতে না ডুপ্লিকেট হয়, এক দেখালে সবটাই বুঝতে পারবে, ঠিক আছে।
এই ছিল আমাদের বিষয় যে আধার নাম্বার ডুপ্লিকেট হচ্ছে, এই মোবাইল নাম্বার ডুপ্লিকেট হচ্ছে। আমরা মোবাইল নাম্বারটাকে কি করব, ইউনিক। এর জন্য আমরা প্রথমত এই কলমটাকে ডিলিট করে দিই, কারণ একটা ডুপ্লিকেট থাকা সত্ত্বে তাকে তো ইউনিক বানাতে পারি না, তাই না? তো প্রথমত এই কলমটা ডিলিট করতে হয়। তো ডিলিট করার জন্য আমরা কি ইউজ করব, দেখো, ডিলিট ফর্ম, টেবিলের নাম হোয়ার, কোথায় থেকে ডিলিট করব, কলমের নাম আর এক্সিস্টিং ভ্যালু, অর্থাৎ কন্ডিশন বেসে আমরা ডিলিট করছি। তো এখানে ইউনিক কি আছে, ইউনিক আছে আইডি, আইডি ফোর দিয়ে দিই, বা নাম দিয়েও ডিলিট করতে পারো। মোবাইল নাম্বার যদি নাও তাহলে দুটো ডিলিট হয়ে যাবে, কারণ দুজনের একই আছে। ঠিক আছে, এখানে আসলাম, তাহলে ডিলিট ফর্ম, টেবিলের নাম কি আছে, স্টুডেন্টস, ওয়ার কলম, কলমের নাম কি ওয়ার, কোথায় ডিলিট হবে, আইডি, তাই তো, আইডি, আইডি, আর এখানে ডবল কোট হবে না, কারণ ইন্টিজার ভ্যালু, ইন্টিজার ভ্যালু ফোর, অর্থাৎ বলা হচ্ছে স্টুডেন্ট টেবিলের যে আইডি 4 আছে সেই আইডির পুরো রেকর্ডটা, রোটাকে ডিলিট করে দাও, ডিলিট ফর্ম স্টুডেন্টস টেবিল থেকে ওয়ার আইডি, কপি। আচ্ছা, এখানে একটা এরর দেখাচ্ছে, কেন এরর দেখাচ্ছে, এই জায়গায় একটা ডট পড়ে আছে, তাই না? এই দেখো, না সিঙ্গেল কোট পড়ে আছে, কেটে দিলাম, এখন আর এরর দেখাচ্ছে, কপি গো। এরপর বলছে ডু ইউ রিয়েলি, এডিট ডিলিট করার সময় দেখাচ্ছে, কিন্তু এডিট করার সময় দেখাচ্ছিল না, কারণ এটা ডিলিট হয়ে যাচ্ছে না, আর পাবো না তো, তাই জন্য ওয়ান রো এফেক্টেড ব্রাউজ। আইডি ফোর ডিলিট হয়ে গিয়েছে। এইগুলো কি, এইগুলো আমরা ওয়েবসাইট থেকে করব, ব্যাকএন্ড থেকে করব না, ঠিক আছে, বাট শিখতে হবে, এটা শেখার জন্য আমরা এখান দিয়ে করছি। এই যে গুলো আমি এখানে দেখাচ্ছি দেখাচ্ছি এইগুলোই আমাদের পিএইচপির সঙ্গে কাজ করব। তাহলে এখন কি করব, আমরা আমাদের কলমটাকে ইউনিক বানাবো, তাই তো, মেকে ইউনিক কলম, ঠিক আছে, মেকে কলম ইউনিক। এইগুলো কি, এইগুলোকে না কনস্ট্যান্টস বলা হয়, কনস্ট্যান্টস মানে কোন কলমে কি ধরনের ডাটা যোগ হবে, কি ধরনের হবে না, ঠিক আছে। তো যেমন আমরা এইচটিএমএল ফর্মে কি রিকোয়ার করছিলাম, এই যেগুলো ভ্যালিডেশন দিচ্ছিলাম, এইগুলো অ্যাকচুয়ালি ভ্যালিডেশন। দেখো, তাহলে আজকে পর্যন্ত আমরা ভ্যালিডেশন এইচটিএমএল এ দিতে পারছি, জাভাস্ক্রিপ্টে দিতে পারছি, ঠিক আছে, পিএইচপিতে দিতে পারছি, মাইএসকিউএল এ দিতে পারছি, আর দুদিন পরে সিএসএস এও দিতে পারবে, ঠিক আছে, এখন থেকে শুরু হয়ে গিয়েছে কিছু কিছু কিছু, ঠিক আছে, সেখানেও তুমি দিতে পারবে। অতএব কত মানে সমস্ত জায়গায় আমরা ভ্যালিডেশন দিতে পারছি, যে এই ডাটা দিলে এই ডাটা স্টোর হও, এই ডাটা হও না, যেমন ইউনিক, ইউনিক একটা ভ্যালিডেশন নেই তো, ঠিক আছে। এটাকে যদি আমি ডিএসসি করে করে দেখি, দেখো ডিএসসি টেবিলের নাম স্টুডেন্টস, গোয়ে ক্লিক করলাম, এখানে দেখো মোবাইল নাম্বার কিছু আছে, ইউনিক বা এমন কিছু আছে, নেই তো, চলো ইউনিক বানাই। এখান থেকে এটাকে কপি করলাম, মেক ইউনিক, পেস্ট করলাম, তাহলে অল্টার টেবিল, টেবিলের নাম কি স্টুডেন্টস, অ্যাড কি করতে চাইছি, ইউনিক, অ্যাড
কিওয়ার্ড, ইউনিকো কিওয়ার্ড। এরপর প্যারেন্থেসিস আছে, দেখো প্যারেন্থেসিসের ভিতরে কলমের নাম লিখে দেবো, আর কিছু না। কাকে বানাতে চাইছি? মোবাইল নাম্বারকে, MOBIL মোবাইল নাম্বার। ক্লিয়ার? তাহলে মোবাইল নাম্বারে এখন বইয়ে ক্লিক করার পরে ইউনিক, আর ডুপ্লিকেট ভ্যালু স্টোর হবে না। কপি গো। আচ্ছা ব্রাউজে গেলে আমি দেখতে পাবো না, আমাকে এসকিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজে DSC কমান্ড বা কোয়েরি লিখতে হবে। DSC স্টুডেন্টস টেবিল, ওয়ে ক্লিক করলাম, এই দেখো লেখা আছে UNI। UNI মানে ইউনিক, বোঝা গিয়েছে? এখন চলো আমি ডাটা ইনসার্ট করি, সরি এখান থেকে নয়, এসকিউএল থেকে করব আমি স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজে। এখানে এটাকে কপি করে নিলাম, ডাটা ইনসার্ট করার কমান্ড, কমান্ডস বা কোয়েরি, ইনসার্ট ইনটু স্টুডেন্টস নেম, আধার কার্ড হবে না, আধার নাম্বার হবে তো। আচ্ছা এটাকে আমি পুরো পুরো ডিলিট করে দিচ্ছি, প্রথম থেকে লিখে দিচ্ছি এখানে দেখে দেখে। হ্যাঁ কি আছে? নেম কমা এডি, আধার নাম্বার কমা, অ্যাড্রেস কমা, মোবাইল নাম্বার কমা, আর কোর্স কমা। তো সেম এখানে ভ্যালুরও সব ডিলিট করছি। প্রথমে কি হবে? নাম, নাম পূজা, পূজা HALDER হালদার কমা। এরপর কি? আধার নাম্বার, আধার নাম্বার ইউনিক বানাইনি, ভুল করেও যদি ডুপ্লিকেট হয়ে যায় কোনো সমস্যা নেই, বাট বানাতে হয় কিন্তু। হ্যাঁ একটা আধার নাম্বার দিলাম। দেখো এইগুলো কি ডাটা কোথায় স্টোর হবে বা কেমন ডাটা হবে, ইউনিক হবে কি না, এইগুলো তোমাকে কিন্তু কোনো ক্লায়েন্ট বলবে না যে আমার আধার নাম্বার ইউনিক করো, আমার মোবাইল নাম্বার ইউনিক করো, কোনো ক্লায়েন্ট তোমাকে বলবে না। হ্যাঁ ক্লায়েন্ট জানেই না এইগুলো কি, খায় না মাখে এই জিনিসগুলো, তোমাকে নিজে থেকে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে হবে। কমা দিলাম, এরপর অ্যাড্রেস আছে, অ্যাড্রেস ও স্ট্রিং হবে, অ্যাড্রেস দিয়ে দিলাম মৌদিরহাট, MOUDIHAT মৌদিরহাট দিলাম সংক্ষেপে। হ্যাঁ কমা দিলাম, কমা, তারপরে কি আছে? মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার ডবল কোটে আমি 7980448990 4880। ইতিমধ্যেই জানো এই নাম্বারটা অন্য একটা স্টুডেন্টের রেকর্ডে আছে, তা সত্ত্বেও আমি এটা লিখছি, এবং আমাদের মোবাইল নাম্বার কলমটা ইউনিক করা আছে, অর্থাৎ ইউনিক ভ্যালু স্টোর হবে। কমা দিলাম, আর কোর্স ডবল কোটের মধ্যে কোর্স দেব, আইটি কোর্স, CO URSC কোর্স। কপি, বইয়ে ক্লিক করি, আর বোঝানোর দরকার নেই তো। কি বলছে? MySQL সেট, অর্থাৎ MySQL বলছে, ঠিক আছে দেখো সেট MySQL, ডুপ্লিকেট এন্ট্রি হচ্ছে ফর কি? মোবাইল নাম্বার। তাহলে আমাকে ডাটা ইনসার্ট করতে বাধা দিচ্ছে। 7980848990 জায়গায় 91 করলাম, কারো নাম্বার আমি জানি না, তবু দিলাম, ঠিক আছে জানি হোক আমি দিয়ে দিলাম, কেউ ভুল করে কল করো না। এরপর গো বলছে, ওয়ান রো ইনসার্টেড, আইডি নাম্বার 6 হলো, ব্রাউজে আসবে দেখো। তাহলে আমরা কোনো কলমকে ইউনিকও বানাতে পারছি। আপডেট করার সময়, আপডেট করার সময়ও যদি তুমি ডাটা ম্যাচ করে ফেলো নাম্বার, তখনও কিন্তু তোমাকে ডাটা ইনসার্ট করতে দেবে না, তখন ওটা কনস্ট্যান্ট করা আছে, মানে ফিক্সড করা আছে, ঠিক আছে। আর তুমি যদি মনে করো যে আমি এটা করে ফেলেছি যে কিভাবে
ইউএনআইটা তুলব, ইউনিটটা টিএসসি স্টুডেন্টস ইউএন, ঠিক আছে, ইউএনআইটা তুলব কিভাবে, তার জন্য কমেন্টস আছে। দেখো অল্টার টেবিল, টেবিলের নাম ড্রপ করব, কাকে, ইন্ডেক্স কে করব, আর কলমের নাম রেডি হয়ে যাবে। এসকিউএল এ আসলাম, অল্টার টেবিল, টেবিলের নাম কি স্টুডেন্টস, ড্রপ, ইন্ডেক্স, কলমের নাম কি মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার থেকেই আমি মোবাইল নাম্বার, ঠিক আছে, কপি। তাহলে কি অল্টার করছি টেবিল, ফুল টেবিল, স্টুডেন্টস টেবিল, ড্রপ করছি কাকে, ইন্ডেক্স, ইন্ডেক্স কে ইউএনআই বা ইউনিকটা, ঠিক আছে, আর মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার কলম থেকে। ও কি বলছে, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু এক্সিকিউট, এই কমেন্ট ড্রপ করতে চাইছো, ওকে হয়ে গেল। এবার দেখো এসকিউএল এ এসে আমি যদি টিইএসসি করি আর টেবিলের নাম দিই, স্টেটমেন্ট বন্ধ করি, গোয়ে ক্লিক করি, তাহলে কি ইউএনআইইউ আছে আর উঠে গিয়েছে। এখন ডুপ্লিকেট ভ্যালু এন্ট্রি করতে পারি আমি, তাহলে দেখো তুলতেও পারি আবার এও করতে পারি। এই যে ক্লাসগুলো আমি বলছি এগুলো তুমি কোনো ইউটিউবে পাবে কি আমি বলতে পারছি না, আমি পুরো ধরে ধরে একটা জিনিসকে যখন আমি অ্যাড করছি সেটাকে আবার আমি কিভাবে রিমুভ করতে হয় সেটাও দেখাচ্ছি, এবং এর সমস্ত তুমি নোটস এই ওয়েবসাইটেই পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া সেটের ডিফল্ট ভ্যালু কলম, ডিফল্ট ভ্যালু যোগ করতে পারো কলমে, সে কলমকে ডিফল্ট ভ্যালু কীভাবে তুমি রিমুভ করতে পারো সেটাও দেখতে পারো। এছাড়া অটো ইনক্রিমেন্ট তো প্রথমেই দেখিয়ে দিয়েছি মনে হয়, অটো ইনক্রিমেন্ট। দেখো এত যে জিনিসগুলো আমি করলাম সেটা চাইলে তুমি প্রথমেই প্রথমেই করতে পারো, আর প্রথমে করলে তাহলে শিখতে পারতে না। হ্যাঁ কলম তৈরি হওয়ার পরে আমি একটা একটা করে অ্যাড করে করে দেখালাম, ঠিক আছে। তো কলম নতুন যখন টেবিল বানাবো সেই টেবিলেই আমরা আমাদের সমস্ত কিছু যা যা হবে, ডিফল্ট ভ্যালু হবে কিনা, কোনটা ইনক্রিমেন্ট হবে কোনটা ইনক্রিমেন্ট হবে না, সবই আগে থেকে আমি সেট আপ করে রাখতে পারি, ঠিক আছে। তো দেখো আমি এটাকে কপি করে নিয়ে গিয়ে বোঝাই, কারণ লিখলে সময় নষ্ট হবে। চলো আমি এই যে ডাটাবেস আছে, কোন ডাটাবেসে আছে, এখন স্কুল ম্যানেজমেন্ট ডাটাবেসে টেবিল আছে একটা, স্টুডেন্টস, এখানে আরেকটা টেবিল আমি অ্যাড করছি যার নাম দেব, কি নাম দেব, হ্যাঁ স্টুডেন্ট, আমার এমপ্লয়ার কি করে হবে, না একই তো ডাটাবেসে আছে, ওটা তো স্কুল ম্যানেজমেন্টের ডাটাবেস না, ওখানে স্কুলের সমস্ত কাজ হবে এবং তার সমস্ত কলম হবে। আমি নাম দিই টিচার্স, টিচার নাম দিই, তো এসকিউএল এ আসলাম। তাহলে আরেকটা টেবিল তৈরি করছি, ক্রিয়েট কমেন্ট ক্রিয়েট লিখেছি, টেবিল কিওয়ার্ড লিখেছি, আর টেবিলের নাম কি TEACHERS টিচার্স, টিচার্স নামে টেবিল হবে, আইডি হবে, আইডি টাইপ হচ্ছে ইন্টিজার 11, নট নাল হবে, যেটা আমি পরে করেছিলাম নট নাল হবে, ইউনিক হবে, কোনো ডুপ্লিকেট না যেন হয়, এবং অটো ইনক্রিমেন্ট হবে, একটা একটা করে বৃদ্ধি পাবে। তাহলে অটো ইনক্রিমেন্ট করে দিলাম, আইডি কে যা যা করার করে দিলাম, এবারে কি কলম নেম, হ্যাঁ হ্যাঁ প্রাইমারি কি দিতে দিতে পারো, যেহেতু এখানে ইউনিক করে দিয়েছি, ইউনিক করে দিয়েছি তো ও অটোমেটিক ওখানে প্রাইমারি কি নিয়ে নেবে। কারণ এখানে একটা বিষয় ভালো কোশ্চেন করেছো, দেখো আমি একটু পরে বলে দিচ্ছি তার। আচ্ছা কলম নেম কি কি কলম নাম থাকবে, একটা আইডি ও তো থাকবেই থাকবে, আর একটা কি নেম থাকবে, তাই তো, টি আন্ডারস্কোর নেম, আমি টি আন্ডারস্কোর নেম দিলাম। আর ক্যারেক্টার 30 হবে, নট নাল হবে, নট নাল। আর কলম আরেকটা কি থাকবে, টিচার
ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট, সে বাংলা ক্লাস নেবে কি কম্পিউটার ক্লাস নেবে সেটা থাকবে। দশটা ক্যারেক্টার লিখলাম, নর্মাল হবে। আর ডিফল্ট, ডিফল্ট আচ্ছা এখানে ডিফল্ট হবে না, ডিফল্ট হবে না এখানে, এটাকে কাট কপি করে নিলাম আর এটাকে ডিলিট করে দিলাম, কমা দিলাম। আরেকটা আমি দিচ্ছি, আরেকটা কলমের নাম দেব স্কুল নেম, ঠিক আছে, এসসিএইচ স্কুল নেম, ঠিক আছে। ক্যারেক্টার হবে CHAR, ক্যারেক্টার 50টা হবে। আর ডিফল্ট, ডিফল্ট ডিফল্ট নিলাম, ডিফল্ট কি লেখার দরকার নেই, কারণ এই স্কুলেরই তো টিচার। এখানে আমি ডিফল্ট ORIOM, ORIOM হলো কম্পিউটার এডুকেশন কাউন্সিল লিখলাম, ঠিক আছে। তাহলে কটা কলম হচ্ছে, একটা কলম টি নেম মানে টিচার নাম, চাইলে তুমি পুরোটাই লিখতে পারতে পারো ডিপার্টমেন্ট, আর একটা স্কুলের নাম। স্কুলের নামে ডাটা কিছু লেখার দরকার নেই, যদি না লেখে তাহলে ডিফল্ট ওরিয়ন কম্পিউটার এডুকেশন কাউন্সিল আসবে, আর যদি কেউ সে লেখে লিখতে পারে, ঠিক আছে। তাই এখানে ডিফল্ট রাখলাম। আর এখানে আমি প্রাইমারি কি দিলাম না, ইউনিক দিলাম। যেহেতু এখানে কোনো প্রাইমারি কি নেই, হ্যাঁ কোনো কলমকে প্রাইমারি কি বলিনি, তাই অটোমেটিক ইউনিকের ফলে ও নিজে থেকে ওটাকে প্রাইমারি কি নিয়ে নেবে, ঠিক আছে। যদি আমি টি নেম টেবিল নেমে যদি ইউনিক লিখি আর এখান থেকে ইউনিক তুলে দিই আর প্রাইমারি কি না নাম না দিই, তাহলে টি নেমটাই প্রাইমারি কি হয়ে যাবে, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এটাকে কপি, দেখো এই দেখো টিচার্স তৈরি, দেখো আইডি, টি নেম, ডিপার্টমেন্ট, স্কুল নেম। আমি এতক্ষণ বললাম, একটু আগেই বললাম যে আইডি প্রাইমারি কি হয়ে যাবে, বাট প্রাইমারি কি লিখিনি, কিন্তু ইউনিক লিখেছি। চলো দেখিয়ে দিচ্ছি, এসকিউএল এখানে DSC, আর টেবিলের নাম টিচার, টিচার TEA টিচার্স, স্টেটমেন্ট বন্ধ, এই দেখো TRI এসেছে। আমি যদি ওই ইউনিক কথাটা যদি টি নামে লিখতাম বা অন্য কোনো কলমে লিখতাম, ও প্রাইমারি কি হবে, ঠিক আছে। প্রাইমারি কি এর বৈশিষ্ট্য হলো ইউনিক, ডুপ্লিসিটি হবে না, যখন প্রাইমারি কি নামে বোঝাবো প্রাইমারি কি ফরেন কি, ঠিক আছে, এইগুলো বলবো তখন বুঝতে পারবো, ঠিক আছে। প্রাইমারি কি মানেই হচ্ছে ইউনিক কি, বাট একটা টেবিলের একাধিক কলমে প্রাইমারি কি হয় না, একটা দিয়ে হয় সেটা আইডিতে। ইউনিক বানাতে পারো সেটা বড় কথা না, ইউনিক তুমি যতগুলো কলম আছে টেবিলের সবাইকে ইউনিক বানাতে পারো, বাট কিন্তু প্রাইমারি কি বানাতে পারো না, একজন কি বানাতে পারো, হ্যাঁ ফরেন কি বানাতে পারো, ফরেন কি কি পরে বলো, ঠিক আছে, কিন্তু প্রাইমারি কি তুমি একজন কি বানাতে পারো। যেহেতু কেউ ইউনিক ছিল না, আমি ইউনিক দেয় ও প্রাইমারি কি, আমি ইউনিকের জায়গায় ওখানে প্রাইমারি কি লিখতে পারতাম, কোনো সমস্যা হতো না। এখানে দেখো এইগুলো হচ্ছে নট নাল ভ্যালু, হ্যাঁ আর এটা কি, এটা নাল ভ্যালু, আর ডিফল্ট কি ওরিয়ন কম্পিউটার এডুকেশন কাউন্সিল, এসকিউএল এ আসলাম, ডাটা একটা ইনসার্ট করি, ইনসার্ট ইনটু টেবিলের নাম কি টিচার্স
প্যারেন্থেসিস ভ্যালুস, তাই তো? কি কি আছে? আইডি তো অটো ইনক্রিমেন্ট হবে, টি আন্ডারস্কোর নেম, টি আন্ডারস্কোর নেম, আর ভ্যালু টিচারের নাম মনে করলাম বর্ণালী, ঠিক আছে? সর্দার, সর্দার তো সর্দার সাঁতরা, SANTR সাঁতরা। তাহলে আমি এতগুলো টেবিলের মধ্যে একটা, এই সরি, টেবিলের এতগুলো কলমের মধ্যে একটা কলমকে নিয়েছি যার, যেটা হচ্ছে টি নেম। আর ভ্যালুস কি? টি নেমে মানে এই যে টি হেডিং এ যে ভ্যালুস যুক্ত হবে তার নাম, টিচারের নাম। আইডি নিলাম না কেন? আইডি অটো ইনক্রিমেন্ট হবে। টি নেম নিয়েছি, ডিপার্টমেন্ট আমি নিলাম না। আর স্কুল নেমে যদি না লিখি তো ডিফল্ট তো দিয়েছি। চলো গো কপি ব্রাউজ, এসেছে? স্কুলের নাম লিখেছি, স্কুলের নাম লিখিনি, ডিফল্ট সেটা শো করছে যে যদি না দিই, আর যদি দিই কোনো সমস্যা নেই। দেখো টি নেম, আর একটা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টটাও লিখে দিই। এখানে নাম চেঞ্জ করলাম, AJAY অজয়, JHOS, আর ডিপার্টমেন্ট ডবল কোটের মধ্যে কম্পিউটার, হ্যাঁ কম্পিউটার ডিপার্টমেন্ট, কমা, হ্যাঁ আরেকটা আছে স্কুল নেম, স্কুল নেমের নাম নিলাম ধরো SNTP। তাহলে কি স্কুল নেম দিচ্ছিলাম না, ডিফল্ট ভ্যালু অ্যাড হচ্ছে, কিন্তু জোর জবরদস্তি স্কুল নেম দিচ্ছি, এই ভ্যালু স্টোর হবে। কপি হলো অজয় ঘোষ, ডিপার্টমেন্ট কম্পিউটার, আর ডিফল্ট ভ্যালু নিলাম না, যদি কেউ ভুলে যায় যদি না দেয় তখন ডিফল্ট ভ্যালু এটা আসবে, আদারওয়াইজ দিলে এটা আসবে।